আসসালামু আলাইকুম। আপনার কি দাঁতে ব্যথা, দাঁতের ব্যথা সমস্যা, দাঁত ব্যথায় মাথা যন্ত্রণা করে? আসলে দাঁত ব্যথা অনেক যন্ত্রণাদায়ক একটা রোগ, যার হয়েছে সেই বোঝে আমরা অনেক কিছু করে এই দাঁত ব্যথা দূর করতে পারি না। তবে আজকে রয়েছে ঘরোয়া সমাধান, যেটা একবার ব্যবহার করলে আপনাদের দাঁত ব্যথা, দাঁত দাঁতের যে মরিচা পড়ে যাওয়ার মতো হয়ে যায়, দাঁত কালচে হয়ে যায়, দাঁত লাল হয়ে যায়, সব কিছুই দূর হয়ে যাবে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এখানে আমি দুই কালারের টুথপেস্ট নিয়ে নিয়েছি, একটা ক্লোজ আপ আর একটা হচ্ছে মানে মেডি প্লাস, দুই ধরনের, সাদা একটা এবং আপনারা একটা টুথপেস্ট দিলেই হবে এখানে। তো দেওয়ার পরে ভালো করে এগুলো কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু যে কোনো কালারের টুথপেস্টই ইউজ করতে পারেন, তবে অবশ্যই সাদা কালারেরটা দেওয়ার চেষ্টা করবেন, সাদা কালারেরটা বেশি ভালো রেজাল্ট পাবেন। তো এরপরে আমি দিয়ে দিয়েছি লবণ, এক চামচের মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। আসলে দাঁত ব্যথা যখন আপনাদের করবে সেই সময় আপনারা হালকা কুসুম গরম পানিতে বেশি করে একটু লবণ মিশিয়ে সেটা যদি কুলিকুচি করেন বা দাঁতে ধরে থাকেন তাহলে কিন্তু তৎক্ষণাৎ আরাম পেয়ে যাবেন। তো লবণ দেওয়ার পর এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মিশিয়ে নেওয়ার পর এখন আমি নিয়ে নিয়েছি গোলমরিচ, দেখতে পাচ্ছেন কালো গোলমরিচ। এটা এখন একটা হামালদিস্তা দিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। তো অবশ্যই সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে, অনেক সময় গোলমরিচের গুঁড়ো পাওয়া যায়। আপনাদের বাসায় যদি গোলমরিচ না থাকে তাহলে আপনারা লবঙ্গ বা লং যেটা বলে সেটার গুঁড়ো দিতে পারেন, সেটা গুঁড়ো করে নিতে পারেন। লবঙ্গ বা গোলমরিচ দুটার মধ্যে একটা যে কোনো দিলেই হবে, দুটাই কিন্তু একই উপকারিতা পাবেন আপনারা। তো এভাবে করে সুন্দর করে ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে দশটা, 8 থেকে 10টার মতো গোলমরিচ ছিল, তো দেখতে পাচ্ছেন। এরপরে আমি মিশিয়ে নেব ভালো করে গোলমরিচ, কিন্তু দাঁত ব্যথা তৎক্ষণাৎ আপনাদের দূর করে দিবে। অনেক সময় অনেক টাকার ওষুধ খেয়েও আমাদের দাঁতের ব্যথা দূর হয় না, সারা রাত ঘুম জেগে মানে থাকতে হয়, আর দাঁতের যে ব্যথা মাথার মগজে গিয়ে লাগে, প্রচণ্ড ব্যথায় দাঁত ব্যথা আমারও হয়েছিল। তো আমি এই ঘরোয়া টোটকাগুলো দিয়ে কিন্তু আসলেই দূর হয়ে যায়, এগুলো 100% পরীক্ষিত। আমি এরপরে একটু পানি অ্যাড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব বেশি পাতলা জানে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, আর টুথপেস্ট এবং গোলমরিচ লবণ এগুলো যেন একেবারে ভালো করে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদেরকে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর আর একটা উপাদানের সঙ্গে দেব, সেই উপাদানটা কিন্তু আমাদের ঘরেই থাকে। এখানে আমি বেকিং সোডা দিয়ে দেব, বেকিং সোডা যদি না থাকে বেকিং পাউডার হলেও হবে। আর যদি আপনাদের দাঁত পরিষ্কার থাকে তাহলে এটা স্কিপ করলেও সমস্যা নাই, শুধু দাঁত ব্যথার জন্য যে উপাদানগুলো আগে দিয়েছি এই উপাদানগুলো দিলেই হবে। কিন্তু যে বেকিং সোডাটা দিয়েছি সেটা আসলে দাঁত পরিষ্কার করবে, অনেক দিনের পান খাওয়া দাঁত, আবার অনেক সময় বিভিন্ন কারণে দাঁতে কালচে দাগ, হলদেতে দাগ পড়ে যায়, সে দাগটা দূর করার জন্য লবণ এবং বেকিং সোডা 100% কার্যকরী। আপনাদের দাঁতের কালচে দাগ, হলদেতে দাগ সব কিছু দূর হয়ে দাঁত ঝকঝকে হবে, মুক্তোর মতো পরিষ্কার হবে, আর দাঁতের ব্যথা তো চলে যাবে। এখন আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন, আপনাদের যে দাঁতে ব্যথা আছে সেই দাঁতে কিছুক্ষণ লাগিয়ে রাখবেন, 1 থেকে 2 মিনিটের মতন লাগিয়ে রাখার পর ব্রাশ করে ফেলবেন, আর ব্রাশ করে ফেলার পর এমনিতেই কুলিকুচি করে থেকে যাবেন। দেখবেন ইনশাল্লাহ আপনাদের দাঁতের ব্যথা একেবারে দূর হয়ে গেছে, তৎক্ষণাৎ আপনারা আরাম পেয়ে যাবেন, আর দাঁত তো ঝকঝকে পরিষ্কার হবে। অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন, পেজটি ফলো করবেন।